আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি গ্রিসের ইডোমেনি। আপনারা জানেন যে এখানে আমরা আসলে গত 2 সপ্তাহ ধরে আপনারা রেগুলার আপ টু ডেট দিলাম যে আমি এখানে কিতা করলাম, এবং আপনারা অলরেডি ওয়াকিফ হাল যে আমরা আসলে কিতা কিতা এখানে করিয়া যাইলাম। আপনারা দেখলাম যে আজকের মিল আজকের দুপুরে খাবারের লাগে অলরেডি এক লট শেষ হয়েছে আপনার, এখন আর একটা লট আরম্ভ হইব, এবং এটা এই যে আপনারা লাইন দেখলেন এই লাইন কিন্তু তত সময় যাইব খালি বাড়তেই থাকবো। এবং আপনারা দেখলেন যে প্রচুর পরিমাণে মানুষ, মহিলা, ছোটো বাচ্চারা আপনার এই লাইনের মধ্যে বোয়ার তারা একটু ফ্রেশ খাওয়ারের লেগে, কারণ আল খায়ের কিচেনের এখানে ডিস্ট্রিবিউশনের একটা বৈশিষ্ট্য লেগে যে আমরা এভরিডে ফ্রেশ কুক করিয়া মানুষে খাবার প্রোভাইড করলাম, যেটা এই শরণার্থী ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্প, যেটা আসলে একটা বড় ধরনের সহায়তা তারা যারা এই সহায়তা নেরা আর সিরিয়ার থেকে আগত রিফিউজিরা তারা এটা করে। তো এর কারণ হয়েছে এখানে যারা অন্যান্য এইড অর্গানাইজেশন যারা কাজ করে তারা কিন্তু আপনার মূলত বাইরের থেকে আপনার ব্রেড এবং স্যুপ এগুলো আনিয়ে তারা এখানে ডিস্ট্রিবিউট করে না। অনেক সময় এখানে ফুড হালাল কিনা এটা নিয়েও অনেক একটা কনফিউশন থাকে, দ্যাটস ওয়াই তারা কমফোর্ট না যে বাইরের অন্যান্য চ্যারিটি অর্গানাইজেশনের কাছ থেকে খাবার নিতে, তারা একটু কনফিউশন থাকুন। এই জায়গায় আল-খায়র ফাউন্ডেশন চেষ্টা করে তারা সর্বোচ্চ হালাল ফুড প্রোভাইড করার লাগে। আপনারা দেখা যে কত সুন্দর সুন্দর ছোটো বাচ্চারা আপনার আজকে এই শরণার্থী ক্যাম্পও তারা ভাগ্যের ফেরে আইয়া এখানে অবস্থান নিছে। প্রিয় দর্শক, আপনারা দেখলা যে এই মাত্র এত সময় আপনারা লোক এই রোদের মধ্যে কথা হইয়া গিয়ে আমরা বদরুল ভাই নিজে এখন বইগেশন ডিস্ট্রিবিউশন করার, এবং এই আপনারা গেছে আমরা যারা কমিটমেন্ট আছিল যে আপনারা যে ডোনেশন করা এই ডোনেশন আমরা চেষ্টা করবো যে আমরা যারা ইকরা বাংলার যারা নিয়মিত প্রেজেন্টার আছেন, উপস্থাপক আছেন, নিয়মিত আলোচক আছেন, যারা স্কলার আছেন, ইসলামিক স্কলার, তারা দিয়া ডিস্ট্রিবিউশন করা নিল লাগে। এর কারণ হয়েছে আমরা বিশ্বাস করি যে আপনারা যে ডোনেশনটা আপনারা দেওয়া যায় না এটা সঠিকভাবে 100% মানুষের কাছে পৌঁছালেন যে আমরা এটা দেখা নিয়ে আপনারা আমরা মনে করি যে এটা একটা আমানত আমরা গেছে দেওয়া, এবং এই আমানতটার 100% ব্যবহার ওর এই জিনিসটা দেখানোর লাগে, এবং এই জিনিসটা আপনার প্রতিনিধি হইয়া মূলত আজকে বদরুল ভাই এবং আমরা মুফতি মুন্তাকিম হুজুর তারা আইসুন। এবং আপনারা দেখা যে এই গরমের মধ্যে আপনার এই মুহূর্তে টেম্পারেচার খুব সম্ভব 32 ডিগ্রি এখানে, এবং আশ্চর্যের বিষয় লেগা যে দিনও যেরকম গরম থাকে রাত্রে এরকম ঠান্ডা থাকে। সো একটা কমপ্লেক্স একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা এইসব শরণার্থীসকল তারা দিন খাটায়রও তারা এখানের মধ্যে আজকে 4 মাস ধরে এখানে বন্দী, এবং তারা জানে না আসলে তারা ভবিষ্যতে ভবিষ্যৎটা কোন দিকে যাইব। এখানে যখন আমরা কাজ করলাম প্রত্যেক দিন শরণার্থীসকল তাই আমরা জিগায় যে আপনারা কতদিন এটা চালু রাখবা, কারণ তার মধ্যে বয় যে আগামীকালকে যদি আমরা এটা বন্ধ করিয়া যাই গিয়ে তারা যে আপনার ফ্রেশ খায় প্রত্যেকদিন যে ফ্রেশ খাওয়ার একটা নিশ্চয়তা দেয় রাম, তারা যে ভালো একটা ফুড দেওয়ার একটা খাওয়ানির নিশ্চয়তা, এই নিশ্চয়তাটা তারা ডরায় যে তারা এটা কোন সময় বন্ধ হয়ে যাব। সো আমরা প্রিয় দর্শক, ডিয়ার ভিউয়ার্স, এবং আমরা যারা ডোনেশন করেন রেগুলার আপনাদের কাছে অনুরোধ যে এই কিচেনটা যদি চালু রাখতে চান, এইসব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে চান, এইসব ফুলের মতো বাচ্চারা দেখো আপনারা এই যে বাচ্চারা আপনার এই যে খাবার লইয়া যায় এবং তারা কত খুশি আপনার ফুডটা পাওয়ার বাদে, এই যে দেখো আপনার ট্রলির মধ্যে করিয়া বাচ্চা সকল লইয়া আপনার লাইনের মধ্যে দাঁড়ার, তো এই যে বাচ্চারা আপনার একটু সময় হ্যালো লুক ক্যামেরা সো লোক দেখলা যে আপনার বাচ্চাটা খানি খাওয়ার পরে কত সুন্দর স্মাইল একটা ফেস, তো এই যে স্মাইল এই স্মাইলটা আপনি আপনার দানেই কিন্তু সম্ভব হয়, এবং এই স্মাইলটা যদি আপনি অব্যাহত রাখতে চান, যদি এইসব বাচ্চারার মুখও আপনার যতদিন তারা সমস্যার মধ্যে আছে এই সমস্যার মধ্যে যেসব বাচ্চারা আছে তারার মুখও যদি আপনি হাসি ফুটাইতে চান, যেসব পরিবার এখানে আছে তারা যদি একটু কমফোর্ট আমরা দিতাম পারি তারার এই কষ্টকর জীবনের মধ্যে, এইটাই মনে করবো যে আমরা বড় সার্থকতা। এবং তারা যখন জানে যে আপনার ব্রিটেন টিকা আপনারা বাংলাদেশি কমিউনিটির মানুষের সহায়তায় এই কিচেনটা চলে, তখন তারা হাত তুলিয়া দোয়া করে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সো প্রিয় দর্শক, আপনারা কাছে আমরা বারবার আবেদন হইল যে প্রত্যেক এই কিচেনটা প্রত্যেক দিন চালাইয়া নেওয়ার দায়িত্ব আপনারা, এবং
যে আপনারা দেখলা যে একজন হুইল চেয়ারও করিয়া একজন মা আইসেন, হ্যাঁ একজন বয়স্ক মহিলা, তাহলে আপনার এই যে খাবার দেওয়ার আমরা টিমের পক্ষ থেকে আমরা আলখাইরা ভলেন্টিয়ারের খাবার দিয়েছেন, এই যে মহিলাটা কত সুন্দর একটা আশি মারছেন আপনার দেখোকা যে খাবারটা নেওয়ার পরে, তো এই যে মানুষে আমরা সহায়তা করলাম এটা শুনতে সম্ভব হওয়ার একমাত্র আপনারা ভিউয়ার সকলতে ডোনার সকলতে কন্টিনিউয়াসলি আপনারা সাপোর্ট দেওয়া যায় না, এর কারণে এটা সম্ভব হয়েছে। তো এবং আপনারা এই আপনারা দেখা যায় আপনার কন্টিনিউয়াসলি খাবার ডিস্ট্রিবিউশন চলে এবং এটা কিন্তু আপনার রাত্রে 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত যখন আমরা কন্টিনিউয়াসলি আমরা এই চুলার মধ্যে রান্না হয় রাত্রে স্টক ফুড এই যে খাবারগুলো এগুলো রান্না করিয়া মোটামুটি 1টা, 2টা ডেগো প্রিজার্ভ করা হয়। অনেকে আছে রাত্রে 11টার সময় আইয়া নক করে যে আমার বাচ্চাটার লাগে কোনো খাবার আছে কি না, তখন আমরা খাবার দেই। এবং আপনারা আরও একটা জিনিস আলখাইর ফাউন্ডেশনের কেন স্টার্ট করছে, অ্যারাবিক স্পিকিং ভলান্টিয়ার আমরা লন্ডন থেকে গ্লাসগো থেকে আমরা যারা আরবিতে মাত্রা করেন এই ধরনের কয়েকজন ভলান্টিয়ার আমরা আনছি, কারণ এখানে মানুষ আপনি জানেন যে তারা আরবিতে মাতেন এবং আমরা লোক একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে তারা লোকে, তারা সব কথা আমরা বুঝি না, যে কারণে আমরা এখন অ্যারাবিক স্পিকিং ভলান্টিয়ার আছেন এবং ভলান্টিয়ারের সহায়তায় এইসব মানুষের খিতা প্রয়োজন না প্রয়োজন সব কিছু আমরা মোটামুটি ফাইন্ড আউট করিয়া তারা এইভাবে আমরা চেষ্টা করলাম তারা যে বেসিক নিডগুলো অন্তত পূরণ করার। কারণ এছাড়া ডিয়ার ভিউয়ার্স আপনারা অনেকে টেন্টের লাগি দেরা আমরা ট্রাই করবো আজকে বিকালে যেসব জায়গা আলখাইরে টেন্ট দেওয়া হয়েছে এইসব জায়গা আপনারা দেখানের এবং অলরেডি আপনারা দেখছেন গতবার, কিন্তু আজকেও আবার আমরা যাইমো কেন আপনারা দেখানোর চেষ্টা করবো যে টেন্টগুলো যেভাবে ডিস্ট্রিবিউশন করা হওয়ার কীভাবে টেন্টগুলো দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আপনারা গ্রিসের ইডোমেনি থেকে আপনারা লাইভ দেখরা এবং আপনারা দেখলেন যে যখন আমি মাত আরম্ভ করছিলাম আপনার লোকে তখন লাইন আছে মোটামুটি বাস পর্যন্ত, অলরেডি কিন্তু আপনার লাইন লম্বা হওয়া শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ আইয়া আস্তে আস্তে লাইনে উবায়ার কারণ হয়েছে ফুড ডিস্ট্রিবিউশন চলের। সো একবার দিয়ে ফুড ডিস্ট্রিবিউশন চলবো আর একবার দিয়ে কিন্তু আপনার রান্নাও চলবো। সো এই যে কন্টিনিউয়াস প্রসেস এটার লাগে প্রত্যেক দিন আপনার 10,000 মানুষে খাওয়াইতে গেলে মিনিমাম 5,000 pounds আমরা দরকার, 50 pence করে আমরা একটা মিল কস্টিং ধরছি আপনার এইখানে এই ক্যাম্পের মধ্যে আমরা যে ক্যাম্পে কাজ করলাম প্রায় 14,000 মানুষ এখানে আটকায়। এই 14,000 মানুষে আপনার থাকার ব্যবস্থা করতে হইলে আপনার একটা টেন্টার লেগে আমরা ধরছি 100 pounds। আপনারা প্লিজ আপনারা যদি আজকে 150 pounds আপনারা ডোনেট করেন তাহলে 300 মানুষে আপনার আমরা ফুড সার্ভ করতে পারলাম। এবং আপনারা দেখা যায় আপনারা গতকালকে তারা ডোনেট করছেন আমরা কাছে মেসেজ আইসে সাথে সাথে আজকে থেকে এই পয়সাটা কাজে লাগে, আজকে এই মুহূর্তে তারা ডোনেট করবা আগামীকালকে থেকে এই পয়সাটা কিন্তু আমরা হিসাবের মধ্যে আইব এবং আমরা সাথে সাথে স্পেন্ড করার চেষ্টা করবো। এবং এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেসটা আমরা চালাইয়া যাইব আনটিল যতদিন পর্যন্ত একটা রিফিউজি যদি এই ক্যাম্পে থাকে তাহলে একটা রিফিউজি যাতে অভুক্ত অবস্থায় এখানে না থাকে এইটা নিশ্চয়তা করার চেষ্টা করবো আলখাইর ফাউন্ডেশন। এবং এটার কিন্তু মূল দায়িত্বই লেগে আপনারা ভিউয়ার্স আপনারা দেখা যায় হায় রে বাচ্চারা হল আপনার কত কষ্টর মাঝেও তারা চেষ্টা করে নিজেরা একটু খেলাধুলা করত এবং দেখা যায় একটা ট্রলি লই একটা বাচ্চা কত সুন্দর খেলের এই যে তারা কিন্তু আসলে বুঝারও না যে তারা কী একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যার এবং এটা বোঝা বয়স তারা রয়েছে না এবং এই অবস্থার মধ্যে তারা সমুদ্র ফাঁড়ি দিয়ে আপনার হাজার হাজার মাইল আটিয়ে আজকে একটা ক্যাম্পও আইয়া ইউরোপের একটা দেশও আইয়া গ্রিস আইয়া তারা দল জড়ো হয়েছে। এবং এই যে মানুষ সকলরে আপনার সহায়তা করা আপনার দেখা যায় একটা বাচ্চা কত সুন্দর খেলার আপনার এবং এই যে খেলনাটা এই খেলনাটা কিন্তু একটু আগে আমরার বদুল ভাইয়া তার আতো তুলিয়া দিয়েছেন এখন কত হ্যাপি সে এই খেলনাটা আতলিয়া খেলিয়া। সো ডিয়ার ভিউয়ার্স আমরা গেছি আপনারা গেছে আমার অনুরোধ থাকবো যে আপনারা যারা ডিস্ট্রিবিউশন আছে এই ডিস্ট্রিবিউশনগুলো আপনারা কন্টিনিউয়াসলি করিয়া যাওকা, কারণ আপনারা ডিস্ট্রিবিউশনের এই প্রসেসটার উপরেই ডিপেন্ড করবো যে আপনার কতদিন আমরা এই কার্যক্রমটা চালাইয়া যাইব। জি ওকে বেশি দূর দেন না প্রিয় দর্শক, একটু পরে আমরা দেখাই মধ্যে বদুল ভাই কিছু খেলনা তাই একটু পরে পরে বাচ্চা খোলার দেরা আপনারা দেখলা যে অলরেডি এইখানে বদুল ভাইয়ে
আপনার অ্যারেঞ্জ করা কিছু বাচ্চারা খেলনা দেওয়ার লাগে। আমরা আগামী কালকে আজকে এখানে সানডে আমরা খুব বেশি কিছু এখান থেকে আসলে আমরা পারছি না কিনতাম বাচ্চারা লাগে, কারণ এখানে সানডে সব কিছু বন্ধ। আগামী কালকে ইনশাল্লাহ আপনারা আমরা এইসব বাচ্চারা লাগে আরও অনেক ধরনের খেলনা, কারণ অনেক দর্শক তো আমরা হয়েছেন যে আপনার বাচ্চারা লাগে আমরা কিনা খেলা খেলনা দিলাম কিনা। আমরা চেষ্টা করবো যে আপনারা যারা বিয়ার থাকতে হয়েছে সেইভাবে আমরা চেষ্টা করবো যে বাচ্চারা তো খেলনা পৌঁছে যাওয়ার প্রতিদিনই আমরা চেষ্টা করবো দেখা যায় একটা বাচ্চা কত সুন্দর খেলার। হ্যাঁ, এই যে আপনার এত কষ্টের মাঝে এই খেলাটা পাওয়ার পরে যে বাচ্চাটা কত খুশি, হ্যাঁ এইটাই আমরা আমরা চেষ্টা করবো। এবং হয়তো এই ঘন্টার ঘন্টা হাঁটাই নিতে পারবো এই বল দিয়ে খেলিয়া, তো তার যে কষ্ট আপনার এই যে একটা রিফিউজি ক্যাম্প আছে, এই ক্যাম্প গোসল করবার জায়গা নাই, আজকে টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা নাই, পুরা এই 14,000 মানুষের লাগে মাত্র 20টা টয়লেট। তো এই 20টা টয়লেটের মধ্যে এত এত মানুষের এই যে একটা অসম্ভব একটা বিষয়। তো দর্শক আমরা টাইম টু টাইম আমরা চেষ্টা করবো যে আপনারা রেগুলার যারা হোক এই গরমের মধ্যে বইটা এখন মায় বাচ্চারা খাওয়ায় না, হ্যাঁ এখন বাবা এখন বাচ্চারা খাওয়ায় না এই গরমের মধ্যে এই খোলা মাঠের মধ্যে, কারণ তারা মাঠে আজকে তারা মাথার উপরে ছায়া নাই এবং প্রত্যেকেই কিন্তু খুবই ভালো অবস্থার মধ্যে আসলে গ্রিস। আজকে আনফর্চুনেটলি তারা কপাল খারাপ যে তারা একটা দেশ যুদ্ধে বিধ্বস্ত হয়ে গেছে, একটা দেশ যুদ্ধে ধ্বংস হয়ে গেছে এবং এর কারণে কিন্তু আজকে তারা আজকে এই দেশ নিজের দেশ ছাড়িয়ে আজকে আমরা গেছে সাহায্য প্রার্থী ইয়া তারা আইসন। তো প্রিয় দর্শক আমরা আমরা আশা করব যে জেলা আপনারা সবসময় ডোনেশন অব্যাহত রাখছিলা, এই ডোনেশনটা আপনারা অব্যাহত থাকবো। আপনার এই দেখা যায় আপনার এখন ফুড ডিস্ট্রিবিউশন চলে এবং একটা বিরাট লম্বা লাইন আপনার দেখা যায় অলরেডি আরম্ভ হয়ে গেছে লাইন দেওয়া এবং এই লাইনটা যত সময় যাইব ততই আপনার দীর্ঘ থেকে দীর্ঘতর হইব। তো প্রিয় দর্শক আশা করলাম যে আপনারা আপনার ডোনেশন অব্যাহত রাখবা, কারণ এখন এই মুহূর্তে আপনারা দায়িত্ব এই কিচেনটা কতদিন চালু থাকবো এটা নির্ধারণ করবো আপনারা। আপনি যদি আজকে 150 pounds ডোনেট করেন 300 মানুষের খাবার ব্যবস্থা হইব, আজকে যদি আপনি 100 pounds দেন তাহলে একটা ফ্যামিলির মাথা গুজা খাইব। তো আপনারা এখন ডিসিশন নিবা আপনারা কোনটা চুজ করতে, আপনারা যদি আজকে হইন যে না ঠিক আছে আমরা ডোনেট করতাম না এই কিচেন বন্ধ হয়ে যেত, এই ডিসিশনটা আপনারা কাছ থেকে আইতে হইব। তো আমরা আশা করবো যে আপনারা জেলা এতদিন এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন, আপনারা যারা কতদিন এইসব অসহায় মানুষের দুঃখ কষ্টের মধ্যে একটু কম্পট দিতেন এটা আপনারা দাঁড়িয়ে রাখবা। সামনে আরও কঠিন সময় আরও প্রচণ্ড গরমের দিন আর মাত্র খালি গরম লাগছে এই দেশ ইংল্যান্ড কিন্তু এখনও আপনার ওইভাবে সামার ইয়ে রাখছে না, কিন্তু কারণ কিন্তু প্রচণ্ড গরম এই গরমের মধ্যে সামনে রামাদান আর আপনি জানেন যে 16-17 ঘন্টা রোজা এটা কীভাবে সম্ভব হইব তার এই 16-17 ঘন্টা রোজা রাখা। সো প্রিয় দর্শক আমরা আপনারা গেছে সর্বশেষ আমার আজকে এই স্লোটে আমি আপনারা গেছে এখন বিদায় লইব। আপনারা ডোনেশন অব্যাহত হোক আমরা উইদিন হাফ অ্যান আওয়ার 15 মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আবারও লাইভ কানেক্ট হইব, লাইভ কানেক্ট হই ওই আপনারা আবার লেটেস্ট আপডেট জানাইব। এর মধ্যে আমরা আশা করবো যে আপনারা ডোনেশন হটলাইন বিজি রাখবা, ডোনেশন করতে থাকুক, কারণ আপনারা যে ডোনেশন এখন করবা সাথে সাথে আমরা গেছে মেসেজ আর প্রতি ঘন্টায় যে কত টাকা ডোনেট হয়েছে। আপনি যদি এক ঘন্টার মধ্যে 10,000 pounds দেন তাহলে 20,000 মানুষের খানির ব্যবস্থা হইব। তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে বিদায় লাম, ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।